বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাসের রেজাল্ট জানার পদ্ধতি। আমি এখানে দুটি পদ্ধতি দেখাব। তার মধ্যে প্রথম পদ্ধতিটি জানতে গেলে ক্রোম ব্রাউজার খুলতে হবে। আমার এখানে টাইপ করতে হবে। এখানে ক্রোম ব্রাউজার খোলার পর আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেখব, তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে টাইপ করব। BURD এখানে লিখতে হবে বর্ধমান ইউনিভার্সিটি জেনারেল রেজাল্ট পাবলিক। এই জায়গাটা একবার দেখে নিন। বর্ধমান ইউনিভার্সিটি জেনারেল রেজাল্ট পাবলিক, তো এখানে সার্চ দেওয়ার মাত্রই আপনি এই প্রথমকার লিঙ্কটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এরম ধরে একটা ইন্টারফেস আসবে, নিচের দিকে আসবেন একটু, দেখতে পাচ্ছেন BA অনার্স সেমিস্টার 1 এক্সামিনেশন 2018। এখানে অনার্সের দেখা যাবে, তারপর এখানে জেনারেলের দেখা যাবে, এমন আরও ইত্যাদি ইত্যাদি আছে। BSC-র রেজাল্ট দেখতে পাবেন, BSC অনার্স, BSC জেনারেল, তারপর আছে BCOM, BCOM জেনারেল, BCOM অনার্স। এর মধ্যে আমরা এই দুটো দেখব, BA অনার্স এবং জেনারেল সেমিস্টার ওয়ানের BA অনার্স জেনারেল, এই দুটো দেখবো। এই দুটোর মধ্যে প্রথম আমি জেনারেলটা দিয়ে দেখাচ্ছি। লিঙ্ক খোলা মাত্রই রোল নম্বর বসাইতে হবে। আমি একটা রোল নম্বর বসিয়ে দিই। এখানে কিন্তু রেজাল্টটা দেখানো হচ্ছে, আর একটা অন্য জনের রেজাল্ট দেখাচ্ছে, আর একটা রেজাল্ট দেখায় 44 54 করে দিই সাবমিট। রেজাল্টটা চলে আসছে, এটা রোল, অনার্সের জায়গার জন্য সেম পদ্ধতি। আমি ব্যাক গেলাম, প্রথমকার লিঙ্কটা ক্লিক করতে হবে। এই যে লেখাটা আছে তার মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক। এখানে রোল নম্বরটা বসিয়ে দিতে হবে। অনার্সের রোল নম্বর আমার নাই, তাই বসাচ্ছি না। আর একটা পদ্ধতি দেখাবো, ওটার চেয়েও সহজ হবে, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করলেই এই সব জায়গায় চলে আসতে পারবেন। আপনাকে কোনো টাইপ করতে হবে না, বর্ধমান ইউনিভার্সিটি বা রেজাল্ট, BA, BCOM কিছু টাইপ করতে হবে না, শুধুমাত্র লিঙ্কটি কপি করা মাত্রই এই ইন্টারফেসে চলে আসতে পারবেন। শুধুমাত্র এই জায়গাটা রোল নম্বর বসিয়ে সাবমিট করলে আমরা রেজাল্ট চলে আসবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট জানার পদ্ধতি। প্রথমে আমি
জেনারেল যাদের যারা আছে তাদের রেজাল্ট বার করে দেখাবো। জেনারেলের জন্য যারা জেনারেলের রেজাল্ট দেখতে যাবেন তাদের জন্য এই লিঙ্কটিকে ক্লিক করতে হবে। প্রথমে এই লিঙ্কটিকে ক্লিক করে আপনি কপি করে এরকম করে কপি করে অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি ক্রোম ব্রাউজারটা দিয়ে দেখাচ্ছি। এখানে পেস্ট করে লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে সার্চ, তারপর এখানে দেখা যাচ্ছে রোল নম্বর চাইছে, রোল নম্বর দিয়ে সাবমিট করতে হবে। তো আমি এখানে একটা রোল নম্বর দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো রোল নম্বরটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে যে সাবমিট বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে, তো সাবমিট দিয়ে দিলাম। তো এখানে দেখুন রোল নম্বর যেটা বসালাম সেটা এখানে দিয়ে দিয়েছে। তারপর রেজাল্ট, এখানে কিন্তু পুরোটা দিয়ে দিয়েছে, আপনার রোল নম্বর বসিয়ে দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনারা জেনারেলের রেজাল্টটা দেখতে পাবেন। এরপর আসবে অনার্সের রেজাল্ট। অনার্সের রেজাল্ট কীভাবে দেখবেন, সেম প্রসেসে অনার্স রেজাল্টটা দেখা যাবে। আমি ব্যাকে চলে গেলাম নোটে, আর অনার্সের লিঙ্কটা আছে, সরি এটা অনার্সের লিঙ্ক, আমি লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। তো ওখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি ক্রোম হতে যাবো। এই জন্য আমি ক্রোমে কপি করে ক্রোমে আসছি, কেননা আমি যাতে এখানে ডাইরেক্ট যাই, এখানে যাতে ডাইরেক্ট যাই আমাকে অন্য ব্রাউজারে নিয়ে আসবে। কিন্তু আমি এই ব্রাউজারটা দিয়ে দেখবো না, আমি দেখবো ক্রোম ব্রাউজার দিয়ে। তাই এখান থেকে এসে লিঙ্কটাকে কপি করে নিলাম। কপি করার পর সেম প্রসেসে এরকম ধরে পেস্ট করে দেবো, তারপর সার্চ বাটনে ক্লিক। আমার এখানে চলে এসছে অনার্সের রেজাল্ট দেখার মাধ্যমটা, ওয়েবসাইটটা। এখানে যে রোল নম্বরে দেখতে চান সে রোল নম্বরটা টুকে দেবেন। আমার কাছে অনার্সের রোল নম্বর নাই, সুতরাং আমি দেখাতে পারবো না। সেম প্রসেসে এখানে রোল নম্বরটা টুকে দিয়ে, এই জায়গাটা রোল নম্বরটা টুকে দিয়ে এই জায়গায় সাবমিট করে দিলে আপনার এই যে জায়গাটা আছে এই জায়গাটাই রেজাল্ট চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন।